نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বন্যা কবলিত ভাই ও বোনদের মাঝে কিছু সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক মহানগর শাখার সেক্রেটারি অন্যান্য সেক্রেটারিয়েটবৃন্দ যাদের নিয়ে আজকের আয়োজন সম্মানিত বানভাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর কাছে সবসময় আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন আজকেও সিলেটে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক পরীক্ষা আমি মনে করি যে আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে রিজিক দান করেছেন এবং সে যা চিন্তা করে না সেখান থেকেও তিনি রিজিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে সাময়িক বন্যা সাময়িক অসুবিধা এগুলো নিয়ে আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলা থেকে একটু বিরত আমাদেরকে থাকতে হবে সম্মানিত ভাই বোনেরা ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠন একটি ইসলামী ছাত্র শিবির তার সমস্ত জনশক্তিদের নিয়ে যাদের পকেটের খুবই সামান্য টাকা পয়সা থেকে টাকা বাঁচিয়ে আপনাদের সামনে কিছু উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছে আমি সমাজের যারা বিত্তবান আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে অসহায় ভাববো না বরঞ্চ আমি নিজেও অসহায় আমার আরেকজন অসহায় ভাই বা আমি নিজে ক্ষতিগ্রস্ত আরেকজন ক্ষতিগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়াতে চাই যেমনি করে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের কাছে আহ্বান রাখতে চায় যে ছাত্র সমাজের সামর্থ্য দিয়ে যতটুকুই আছে সেটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তেমনি করে সমাজের যারা বিত্তবান আছেন আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন তাদের উচিত হবে এই মুহূর্তে ধনী গরিব নির্বিশেষে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের কাছে এসে হাজির হওয়া এবং আজকে যে পরিমাণ অর্থবিত্ত বৈভবের অধিকারী মানুষ আমাদের এই গরিব দেশেও রয়েছে তারা যদি সবাই একযোগে এরকম জায়গাগুলোতে আসতো আমরা ইতোমধ্যে খবর নিয়েছি সারা দেশের সকল মিডিয়াগুলোতে এই বিষয়গুলো প্রচার হয়েছে সিলেটের সবগুলো জেলায় সবগুলো উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় এবং ইতোমধ্যে শহরেও পানি এসেছে আজকে সিলেট মহানগরে আমরা কেন আপনাদের সামনে এই উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছি যে শহর পর্যন্ত বন্যার পানিতে ভেসে যাচ্ছে তো সুতরাং সারা দেশের বিত্তবানদেরকে এটা খেয়াল করা দরকার তারা চোখের উপর পর্দা ফেলে দিয়ে নরম গদিতে বসে থাকা তাদের জন্য শোভা পায় না এই মুহূর্তে তাদের কর্তব্য হচ্ছে যারা কষ্ট করছে যাদের পশু পাখি যাদের ফল ফসল সব কিছু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি সব শেষ হয়ে যাচ্ছে রাস্তাঘাট ব্রিজ সহ ভেঙে শেষ হয়ে যাচ্ছে তো সেই পরিস্থিতিতে আপনি বসে থাকবেন না আপনি আরামায়েস করবেন না আপনি মানুষের পাশে আসুন যারা কষ্টে আছে তাদের সাথে একটু সহমর্মী হন সমব্যথী হন যদি এটি আমরা করতে পারি সামগ্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে শিক্ষা রাসূলের যে শিক্ষা সেটাই হচ্ছে মূল বিষয় যে মানুষ আরেকজন মানুষের পাশে থাকবে মানুষ সুখে দুঃখে সর্বদা পাশে থাকবে এই যে আজকে যাদেরকে আপনারা দেখছেন ছাত্র সমাজ এরা সেই ধরনের প্রত্যয়ী ছাত্র সমাজ যাদের কাজই হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেশের সেটি দুর্যোগ হোক রাজনৈতিক অসুবিধা তৈরি হোক বা যে কোনো সমস্যা হোক না কেন সব সমস্যায় তারা পাশে থাকার জন্য প্রত্যয় গ্রহণ করেছে আজকে আমি এই বক্তব্যের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ ছাত্র সমাজের মধ্যে যারা মেধাবী ছাত্র তাদেরকে তুলে ধরতে চাই যে আপনারা যারা মেধাবী ছাত্র আপনাদের কর্তব্য হচ্ছে এরকম ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের জন্য কাজ করা আসুন আমরা ভেদাভেদ ভুলে সকলের দুঃখ কষ্টকে একসাথে একাকার করে নেওয়ার মতো হিম্মতওয়ালা হই হৃদয়ওয়ালা হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন বিশেষ করে আমি এখানকার বিশেষ করে সিলেটের অনেক ভাই প্রবাসে রয়েছেন তারা ইতোমধ্যে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমি মনে করি যে আরও সংগঠিত উপায়ে এই সহযোগিতাগুলো করা দরকার আমি সেই ধরনের ভাই যারা আছেন দেশের বাইরে তাদের প্রতি আহ্বান রাখছি আসুন আমরা সকলের দুঃখ কষ্টকে নিজেদের দুঃখ কষ্ট মনে করে এই মানুষদের পাশে থেকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্বটা পালন করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আপনাদের জন্য যে এই সংক্ষিপ্ত উপহার নিয়ে আসা হয়েছে এই উপহারগুলো গ্রহণ করলে আমরা খুব কৃতজ্ঞ হব আমরা খুব খুশি হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যে তৌফিক দান করলে সব সময় আমরা এরকম ভালো কাজগুলো করে যেতে পারি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উজ্জ্বল সূর্যের বারতা শিবিরি আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা শিবিরি বিদ্রোহী অগ্নি বিনা বিদ্রোহী অগ্নি বিনা
জাগবে জনতা এই শিবিরে আগামী দিনে উজ্জ্বল সূর্যের বারতা এই শিবিরে আকাশ বাতাস জুড়ে জয় ধ্বনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি ওই আকাশ বাতাস জুড়ে জয় ধ্বনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি উদয়ের পথে প্রতি প্রহর শুনি লক্ষ তরুণ এক কাফেলায় লক্ষ তরুণ এক কাফেলায় গড়বেই গড়বেই একতা এই